তোমরা কি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি? করনি, জানি করনি, তো সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, পাশের ওই ঘন্টাটাও বাজিয়ে দিও। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমরা এখন আছি ক্যাবে, আর এখন আমরা কোথাও একটা যাচ্ছি, সবাই বুঝতেই পারছেন, মানে কোথায় যাচ্ছি সেটা কেউ জানে না। হঠাৎ আমরাও মানে ভাবতে পারিনি যে আজকে হঠাৎ করে আমরা মানে যাব, মানে কোনো ঠিকই ছিল না। সকাল 6টার সময় উঠে মানে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে মেয়ে তো মানে যাব যাব করে কাঁদছে, তো হঠাৎ করে সব গুছিয়ে তাড়াহুড়ো করে দেখতে পাচ্ছি চুলের অবস্থা, মানে সাজুগুজু করারও টাইম পাইনি, ড্রেস ওই কোনো রকমে একটা হাতের সামনে যা পেয়েছি ব্যাগের মধ্যে ওই গুছিয়ে নিয়েছি, আর সঙ্গে সঙ্গে একটা ওলা বুক করেছি, করে আমরা এখন যাচ্ছি, মানে কোনো কিছুই চেঞ্জ নেই, যাচ্ছি এখন আমার বাপের বাড়ি, বাপের বাড়ি বাবার বাড়ি যাই হোক। মানে হঠাৎ করে বলেছি তো মনটা আরও অনেক খুশি হয়ে গেছে, তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি, কিন্তু অন্য জায়গায় যাওয়ার হলে কিন্তু বলতাম যাব না, অত তাড়াতাড়ি গোছানো যাবে না, কিন্তু এটা যেই বলেছে মানে কোনো ঠিকই ছিল না। আগের দিন রাত্রেও জানি না যে যাব, জানি সকালে উঠে কাজকর্ম যেমন উঠেছি, হঠাৎ করে যাব, আর হঠাৎ করে যাব কাছে রাস্তাও না যে মানে হঠাৎ করে বললেই যাওয়া যাবে। আর বাবার বাড়ি যাওয়ার নাম শুনলে সব মেয়ে তো একদম হাতে হাতে পায়ে রাজি, আর আমিও তাই। অনেক দিন লকডাউনে যাওয়া হয়নি কারোর সাথে, মানে কোনো যোগাযোগ, মানে যোগাযোগ বলতে এখন তো ফোনে ভিডিও কল, কল কনফারেন্সে কল, সব কিছুই হয়েছে, কিন্তু যে এই যে গিয়ে একটা সামনাসামনি দেখা, মানে আনন্দে তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিয়েছি, ব্যাগ নামিয়ে তাড়াহুড়ো করে মেয়েও রেডি হয়ে গেছে, আমি কোনো রকমে মানে অত সাজুগুজি করার কোনো দরকার নেই, জাস্ট যাওয়া নিয়ে সবার সাথে দেখা নিয়ে কথা, আর কোনো রকমে আর ইলিকে ছেড়ে চলে আসছি। একটু খারাপও লাগছে, একটু মানে বিশাল খুবই খারাপ লাগছে, ইলিকে ছেড়ে আসি না কোনো দিন, মানে এত মন খারাপ করছে, মানে সব কিছুই ঠিক ছিল, শুধু ওটাই মাইনাস পয়েন্ট হয়ে গেছে ওখানে, আর একদম ভালো লাগছে না, ইলির জন্য প্রচণ্ড মন খারাপ করছে। আর সেও ভাবছে হয়তো আমরা এমনি কোথাও একটু যাচ্ছি, এমনি যাই, আর জানি না কী করবে, একজনকে দায়িত্ব দিয়ে এসেছি, জানি না এখন ফোন করবো ভিডিও কলে খবর নেব। আর আমরা এখন চলে এসেছি হাওড়া, হাওড়া ট্রেনে উঠে গেছি, সোশ্যাল ডিস্টেন্স রেখেই সব কিছুই করা হচ্ছে, স্যানিটাইজার করে সমস্ত কিছু, মধ্যিখানে সিজে কেউ বসবে না। যাই হোক, এই মহামারীতে মানে আসাটা উচিত নয়, তবু বাড়িতে থেকে যা মহামারী এই মনের মধ্যে লেগে গেছে, একটু যদি না বেরোই হাঁপিয়ে উঠেছি, আর একদম ভালো লাগছে না, যা হবে হবে, সবাই যদি বাঁচে আমরাও বাঁচবো, সবাই মরলে আমরাও মরবো, সবাই বাইরে বেরোচ্ছে, অনেক লোকজন দেখেছি, দেখতে পাচ্ছেন সেরকম কোনো ভিড় ছিল না, হালকাই, আসাটা উচিত নয়, তবুও মানে আর একদম ভালো লাগছে না, আমরা পুজোতেও কোথাও বেরোইনি, আমরা কোথাও মানে বেরোইনি 7-8 মাস ধরে, যেন মানে নিজেদের মধ্যেই একটা মহামারী লেগে গেছে, আর ভালো লাগছে না। ওই একঘেয়ে সকালবেলা ওঠো কাজ করো, যা হবে হবে, বললাম চলো বেরিয়ে পড়ি, ওই জন্য হঠাৎ এইসব মহামারীর কথা ভাবতে 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 নিজের জীবনে আর মহামারী চলে আসবে, আর ভালো লাগছে না, যা হবে হবে, প্রোটেকশন নিয়েই বেরিয়েছি, সবাই রাস্তাঘাটে সবাই বেরিয়েছে, অনেক লোক, কারণ না বেরোলে চলবে না, এইভাবে একঘেয়ে করো কতদিন ঘরে থাকবে, অত বড় একটা পুজো গেল কোনো কিচ্ছু বেরোইও নি, কোথাও যাইনি, এমনকি মার্কেটিং পর্যন্ত করিনি আমরা, তো কালী পুজোটা তো বাপের বাড়ি চল যাচ্ছি, সবার সাথে দেখা হবে, একটা খুবই মনের মধ্যে আনন্দ, মহামারীর কথা এখন ভুলে গেছি, এখন ওইসব ভাবলে চলবে না, এখন এনজয় করতে হবে। আর এই যে মধ্যিখানে সিটটা দেখতে পাচ্ছেন, এখানে কারো বসা হবে না, ওটা পুড়িয়ে দিয়ে দিয়েছে, সোশ্যাল ডিস্টেন্স করেই সব কিছুই হচ্ছে, ট্রেন যখন চালু হয়েছে সবই চালু হবে, সবাই সব কিছুই করছে, বাইরে বেরিয়ে দেখলাম, এতদিন বেরোইনি অতটা বুঝতে পারিনি, কিন্তু বাইরে বেরিয়ে দেখছি যে কেমন, সবাই বেরোচ্ছে, সবাই সব কিছুই করছে, শুধু শুধু বাড়িতে বসে থেকে কোনো লাভ নেই, যা হবে হবে, সবাই বাঁচলে আমরাও বাঁচব, সবাই মরলে আমরা মরব, তো ট্রেন ছেড়ে দিয়েছে, লোকাল ট্রেন একটু দেরি হবে যেতে, তো এই যে আমার মেয়ে বসেছে জানলার ধারে, আমি এই ব্যাক সাইডে আছি জানলার ধারে। আমরা এখন ট্রেন থেকে নেমে গেছি, আর এখানে একটা প্যান্ডেল ছিল হালকা করে, একটুখানি দেখে নিয়েছি,
বেশি তো যাইনি, আর টোটো সামনেই টোটো ছিল, টোটো পেয়ে গেছি তাড়াতাড়ি, কারণ বাস টাইমে যে না গেলে বাস পাবো না। আর টোটো থেকে নেমে উঠবো বাসে, বাস থেকে নেমে আবার বাস, মানে এত হাইরানি করে তবু গেছি, এত মানে যাওয়ার ইচ্ছা। আর এখানে চলে এসেছি, এই যে এই হচ্ছে আমার বোন, আর এই হচ্ছে আমাদের একটা কুচকুসোনা। এই যে বাবু দেখি এইদিকে, এই যে দেখি এখানকার জল আমার ঠান্ডা লেগে যাবে, সত্যি আমার ঠান্ডা লেগে যাবে কিন্তু, ঠান্ডা লেগে যায় এখানকার জলে, নতুন জল না আগের বারে গিয়েও আমার ঠান্ডা লেগে গেছিল। আর আজকে যা কষ্ট করে এসেছি বাসে ট্রেনে, এরকম ভাবে কোনোদিন আসি না, এই মানে এই প্রথম। এখানে আমার দিদি এখানে বসে আছে, আর বোন চলে গেল ছেলেকে নিয়ে, ঘুমাচ্ছিল তো ঘুম থেকে উঠে। এখন একটু চুপ করেছে, তাই তো, তাই তো, এই ছেলেটা ও বাবা, ও বাবা জি কার জন্য, বাবার জন্য মন খারাপ করছে, তাই বাবার জন্য মন খারাপ করছে। কই বাবা, কই বাবা, কই বাবা, কই বাবা, কই, ও ওইদিকে চলে গেছে, তোমাকে নিয়ে যায়নি, দেখ বলছি কেমন, হ্যাঁ এবার দেখছি, চলে গেছে, চলে গেছে, এমনি করে চলে গেছে, তাই খুব বদমাস তো বাবাটা, মারবো। আর আমরা বিকালবেলায় চা খাওয়া হয়ে গেছে একবার, আর এখন ব্লগটা এন্ড করে দিচ্ছি, আর বেশি বাড়াচ্ছি না, মানে ট্রেনে বাসে করে এসে প্রচণ্ড মানে মানে ক্লান্ত হয়ে গেছি, আর একদম ভালো লাগছে না, ভীষণ টায়ার্ড, এরকমভাবে কোনোদিন আসিনি, শুধু লোকাল ট্রেন চলছে, তো লোকাল ট্রেনের মধ্যে আমরা এত মানে ঝামেলা করে এসেছি, তার মধ্যে বাসে এদিকে আমরা বসতে জায়গাই পাইনি, আর তার মধ্যে এত ভিড় বাসে, আর ওই মাস্ক পরে এত গরমে থেমে গেছি, তার শরীরে আর কোনো এনার্জি নেই। তো ব্লগটা এখানেই এন্ড করছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে কী করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের মতো টাটা।